আর কিছুক্ষণের মধ্যে বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। গত বছরের 26 জুন প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। এই মামলার 24 আসামির মধ্যে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণা করবেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান। মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। অপর আসামি মুসা পলাতক আছে। আরো জানাচ্ছেন মুকসিমুল আহসান। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফ নামের এক তরুণকে দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। আর ওই হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে পুরো দেশ জুড়ে। গত বছরের 1 সেপ্টেম্বর 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক 10 জন এবং অপ্রাপ্তবয়স্ক 14 জন আসামি। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মোহাম্মদ মুসা এখনও পলাতক। আর মামলার অন্যতম আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি হাইকোর্ট থেকে জামিনে আছেন। বুধবার সকাল 8:45 দিকে বাবার সাথে বরগুনা জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন মিন্নি। এ সময় মেয়েকে নির্দোষ দাবি করে মিন্নির বাবার প্রত্যাশা মামলার রায়ে খালাস পাবে তার মেয়ে। বলছে, আব্বু তুমি চিন্তা করো না, আমি নির্দোষ, আমি ইনশাল্লাহ আমি মুক্ত হব ইনশাল্লাহ, ও অপরাধী না, এরপর যদি কিছু হয় তো আমি ফেস করব। আর রিফাতের বাবা ন্যায় বিচারের প্রত্যাশা করে বলেন এই মামলার অন্যতম আসামি মিন্নি, তাই মিন্নি সহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সবারই বিচার চান তিনি। এই হত্যাকাণ্ডে যারা যারা সরাসরি অংশগ্রহণ করছে প্রত্যেকে আমি ফাঁসি দাবি করছি, এবং সবচেয়ে বড় কথা হলো যে যতটুকু অন্যায় করছে ততটুকু যেন শাস্তি পায় এবং নির্দোষ ব্যক্তিরা যেন বেকসুর খালাস পায়। ওর পুরস্কার কারণেই হত্যাকাণ্ড রয়েছে এবং ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাংলাদেশ হয়তো বা ওরে ফাঁসি দেবে না, কিন্তু আমি চাই ওর যাবজ্জীবন কারাদণ্ড হোক। কিছুক্ষণ আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় বহুল আলোচিত রিফাত হত্যা মামলার আসামিদের। মামলার রায়কে কেন্দ্র করে বরগুনা শহরকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। বাদী এবং বিবাদী পক্ষের আইনজীবীরা বরগুনা জেলা জজ আদালতে হাজির হয়েছেন। জেলা দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এই আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করবেন। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও জানতে এখন যাচ্ছি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, রায় কখন হতে পারে আর আদালত পাড়ার নিরাপত্তা কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ মহসিনা, আদালত পাড়ার নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কেউ এই মুহূর্তে আদালতের আশেপাশে কেউ আসতে পারছেন না। কিছুক্ষণ আগে অর্থাৎ 11:40 দিকে জেলা কারাগার থেকে আসামিদেরকে এই জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়েছে। কিছুক্ষণ পরই আসলে রায় পড়া শুরু হবে, এখন তাদেরকে গারদে রাখা হয়েছে। আর এই মামলার যে 7 নম্বর আসামি অর্থাৎ রিফাত শরীফের যে স্ত্রী, উনিও কারাগারে, উনিও বাবার সাথে সকাল 8:55 সাদা সালোয়ার কামিজ পরে বাবার সাথে মোটরসাইকেলে এসেছেন এবং এখন তিনি বিচারকের যে সামনের যে বারান্দায়, সে বারান্দায় বাবার সাথে বসে আছেন। তো আমরা আশা করছি কিছুক্ষণ মধ্যে রায় পড়া শুরু হবে এবং আসামিরও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এই হচ্ছে এখন এখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং আসামিদের উপস্থিতি। জাবেদ, আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যে আইনজীবী বা বিশেষ করে বাদী বা তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের কারোর সাথে কি আপনি কোনো কথা বলতে পেরেছেন? আসলে ইতিমধ্যে কিন্তু আপনার যে বাদী রিফাত শরীফের বাবার বক্তব্য কিন্তু কিছুক্ষণ আগে আমাদের অন এয়ার হয়েছে এবং যে মিন্নির বাবা তার সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এই ঘটনায় যারা জড়িত প্রকৃতপক্ষে তাদেরই জন্য সঠিক সাজাটা হয় এবং সেটাই প্রত্যাশা করছেন। তবে তা এখানে দুজনে কিন্তু একে অপরকে দোষারোপ করছেন। মিন্নির বাবা বলছেন যে তার মেয়ে মুঠি এই ঘটনায় দোষী নয়, আবার রিফাত শরীফের বাবা বলছেন যে এই একটি মেয়ের জন্যই কিন্তু আজকে পুরো 24টি পরিবার আজকে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এবং রাস্তায় মানে খুব বাজে একটা পরিবেশের মধ্যে তারা দিনাতিপাত করছেন। আর এখানে তাদের আত্মীয় স্বজনের সাথে আমি কথা বলেছি, তারা মিডিয়ার সামনে কথা বলতে চায়নি কিন্তু আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা যেটি বলেছেন সবাই আক্ষেপ করছেন যে আজকে এই ছেলেগুলি কেন এই অবস্থা হলো, এই পিছনে কারণটা কী, কেন তারা আজকে মাদকাসক্ত হলো,
মাদক কোত্থেকে আসে, কারা এর সাথে জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন এটাকে নির্মূল করতে পারছেন না। যদি এই মাদককে নির্মূল করা যেত, আজকে মাদকের কারণে, মাদকের সাথে সম্পৃক্ত মেয়ে, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটেছে। তাই তারা বলছেন যে সমাজের কাছে যে একটা বার্তা, একটা দিনের দুপুরে প্রকাশ্যে একটা একটা কলেজের সামনে একটা ছেলেকে এভাবে হত্যা করা হলো, দাও দিয়ে কুপিয়ে, হ্যাঁ, এই এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা খুবই নজিরবিহীন এবং তারা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন এবং যারা নিরপরাধ তারা যেন এই ঘটনায় শাস্তি না পান সেটাও তারা কামনা করছেন। শাওন জাবেদ, ধন্যবাদ আপনাকে।